সাকিব আল হাসান বলতে বলতেই আক্রমণে তিনি এসেছেন, স্টেপ আউট করে মোসাদ্দেক সৈকত, ওয়াট আ কনফিডেন্ট ব্যাটার মোসাদ্দেক হোসেন। He looks like a player to be informed. আপনি দেখেন উইকেট এসে প্রথম বল থেকে একটি পুল শট খেললেন, স্টিং নো রান, এক্সিলেন্ট ডেলিভারি, ওয়ান সেকেন্ড একদম স্টাম্পের উপরে ছিল লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য, সেটা দলের জন্য ছিল অনবদ্য। আবারও একটা ভালো ডেলিভারি, খেলতে পারেন সেটা বিভিন্ন সময় তিনি প্রমাণ করেছেন। কুইক সিঙ্গেল, ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেট, ওয়ান সেকেন্ড মেবি। যদি সাকিব আল হাসান বলতে বলতেই আক্রমণে তিনি এসেছেন, স্টেপ আউট করে মোসাদ্দেক সৈকত, ওয়াট আ কনফিডেন্ট ব্যাটার হি ইজ, লং অফটা ক্লিয়ার করলেন এন্ড ইটস এ সিক্স। সাকিব আল হাসান বোলিং এ এসেছেন, তাকে সমীহ করে যে মোসাদ্দেক সৈকত নিজেকে গুটিয়ে রাখবেন ব্যাপারটা তারা, খুব বেশি বল তিনি খেলেননি, বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট তিনি তার কনফিডেন্সটাকে আসলে ক্যারি করছেন। আবাহনী লিমিটেডের হয়ে টপ রান গেটার, 12 ম্যাচ থেকে 615 তিনি করেছেন, সেঞ্চুরি পাননি, 7টা 50 আছে, অ্যাভারেজ 55, লাস্ট দুটো ম্যাচেই ব্যাক টু ব্যাক 50 আছে, 60+ রানস তিনি করেছেন একটা ইনিংস। আবারও একই রকম ডেলিভারি, এবার রান পাবেন না, ওভার দ্য উইকেট, গুড লেন্থে বলটাকে আছেন, এবং ক্লাব ক্রিকেটেও যারা রেগুলার পারফর্ম করছেন তাদের পজিশনটা আসলে আমার কাছে মনে হয় একটা সেটেল পজিশন, ইম্পর্টেন্ট দিক। উইকেট তিনি পেয়েছিলেন স্টাম্পের উপরে, একটা লেগ স্টাম্পের উপরে এই রূপগঞ্জের জন্য, এবং একটু বেরিয়ে এসে খেলার চেষ্টা করেছিলেন শান্ত, কিছুটা অধৈর্য নাকি কিছু বিপক্ষে স্টাম্পের বাইরে বলটা একটু সাফল করে এসে ব্যাটার ফেসটা ওপেন করেছিল চিরাগ জানি। আজকেও দেওয়ার সময় আছে এবং দলকে চ্যাম্পিয়ন করানোর লক্ষ্যেই আসলে চিরাগ জানিকে রিক্রুট করা হয়েছে। স্টাম্প টু স্টাম্প চ্যানেলে গুড লেন্থ ডেলিভারি, একটা ফ্লিক খেললেন সাকিব আল হাসানকে, তারপরে আরো 3-4 ওভার চলে গেছে, অফসাইড অফ স্টাম্প, চমৎকার একটা কভার ড্রাইভ একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে, এবার কিন্তু স্টাম্পের উপরে কিছুটা রাইস কুক মানে তিনি দলের প্রয়োজনে আরও একটা, প্রত্যেকটা ম্যাচেই প্রায় অনসাইডে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটা গেল সিজনে দলকে চ্যাম্পিয়ন করেছেন, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। শেষ বল অনসাইডে একটা সফট পাঞ্চ, শটটা অন্যরকমই খেলতে চেয়েছিলেন, এবার কিন্তু তুলে মেরেছেন মোসাদ্দেক, বিপদ হতে পারে, সহজ ক্যাচ হবে, সাব্বির ওয়েট করছেন, ফেলে দিলেন তার আলি, এবারে ওয়েস্ট হাইটে ব্যাক অফ লেন্থের বল, জায়গায় দাঁড়িয়ে পুল শট, ডেলিভারি অবশ্যই একদম একটা ডেলিশিয়াস প্ল্যাটার ফর মোসাদ্দেক সৈকত, ওয়েট করছিলেন ব্যাক অফ লেন্থ, আবার ভালো হাইট কোমরের উপরে, চমৎকার পুল শট, একজন ইনফর্ম ব্যাটসম্যানের জন্য এর চেয়ে ভালো ডেলিভারি মারার জন্য আর কি হতে পারে, ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত। আর একটা বল, এবারে নিচু হওয়া বল, গুড লেন্থ থেকে অফ স্টাম্পে অনসাইডে খেলেছেন, এই মুহূর্তে পলিসি কম্বিনেশনটা নাই বোলারদের জন্য এবং ফিল্ডারদের জন্য, ফিল্ড সেট আপ করাটা ইজি। মাশরাফি এবার কিন্তু রাউন্ড দ্য উইকেট গেছেন, কমফোর্টেবল ড্রাইভ, এবার কিন্তু আউটসাইড অফ স্টাম্প, চমৎকার একটা ড্রাইভ খেলেছেন, সামনে পাটা সরিয়ে পুল করেছেন, ফিল্ডার রয়েছে সেখানে, এন্ড ইয়েস হি ইজ গন, ইয়েস শর্ট উইকেট হাতে আছে, 8টি ওভার বাকি রয়েছে, সামওয়ান হ্যাড টু গো ফর দি অ্যাটাক, বাট ওয়েল শুধু ফিল্ডারকেই বেছে পেলেন, গ্যাপটা পেলেন না। দিস ইজ সাকিব আল হাসান, তিনি জানতে তিনি কোথায় ফিল্ডারটা নেবেন, মিড উইকেটটা পুরো ফাঁকা রেখেছিলেন তিনি। টু ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Don't forget to like, comment and share. Visit tsports.com.